আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। হজের আনুষ্ঠানিকতা শুরু, যোগ দিয়েছে 10 লাখ মুসলিম। জ্বালানির জন্য পুতিনের সাহায্য চাইলেন লঙ্কান প্রেসিডেন্ট। ভারতে অমিক্রনের BA.2.75 উপধরন বাড়াচ্ছে সংক্রমণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। নিজ দলের মন্ত্রীদের গণপদত্যাগ ও এমপিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সরকার প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এদিন ডাউনিং স্ট্রিটে সরকারি বাসভবনের দরজায় দাঁড়িয়ে জনসন জানান, সহকর্মীদের মতামতকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে পরবর্তীতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব সামলাবেন এই কনজারভেটিভ নেতা। পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন, এখন কে হবেন তার উত্তরসূরি। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে এই দৌড়ে এককভাবে কেউই এগিয়ে নেই, তবে আলোচনায় রয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একাধিক নেতা। এদের মধ্যে প্রথমেই নাম আসে লিজ ট্রাসের। দলের তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে 46 বছর বয়সী এ নেতার। গত সেপ্টেম্বর থেকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এরপর নাদিম জাহাবি, যুক্তরাষ্ট্রের নতুন চ্যান্সেলরের জন্ম বাগদাদের একটি কুর্দি পরিবারে। সাদ্দাম হুসাইনের শাসনামলে ইরাক ছেড়ে সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমান যখন, তখন ঠিকমতো ইংরেজিতে কথাও বলতে পারতেন না তিনি, কিন্তু কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তার জোরে আজ তিনি মিলিয়নিয়ার। 2010 সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রবেশের আগে 5 বছর পোলিং ফার্ম ইউবের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব সামলেছেন। তেল শিল্পে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে 55 বছর বয়সী এ নেতার। সৌদি আরবে চলতি বছরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে দেশি বিদেশি 10 লাখ মুসলিম অংশ নিয়েছেন। মক্কায় কাবা তাওয়াফের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয়। অনেকেই তীব্র গরম থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় তাঁবু টানিয়েছেন, কারণ সেখানে তাপমাত্রা 42 ডিগ্রিতে পৌঁছেছে। বৃহস্পতিবার হজযাত্রীরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। গ্র্যান্ড মসজিদ থেকে মিনার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। আরাফাতের ময়দানে প্রধান আনুষ্ঠানিকতা সামনে রেখে তারা সেখানে হাজির হচ্ছেন। জ্বালানি তেলের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাহায্য চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দেশটি চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকায় আমদানি করতে পারছে না জ্বালানি তেল সহ গুরুত্বপূর্ণ পণ্য। জ্বালানি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে লাইন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানিয়েছেন জ্বালানি তেল আমদানি ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কার্যকর আলোচনা হয়েছে। এর আগে শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী সতর্ক করে জানান এখন যে পরিমাণ পেট্রোল আছে তা দ্রুত শেষ হয়ে যাবে। প্রতিবেশী দেশ ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। বৈশ্বিক সংক্রমণে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দেশটিতে এবার করোনার অমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব ভ্যারিয়েন্ট বা উপধরন BA.2.75 এর অস্তিত্ব শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন তথ্যই জানিয়েছে। নতুন এই উপধরনটির প্রভাব কেমন হবে সেদিকে চোখ রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ত্রেদোস আধানম গেব্রেয়াসুস। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রসঙ্গে WHO প্রধান বলেছেন গত 2 সপ্তাহে বিশ্বে কোভিড সংক্রমণ প্রায় 30% বেড়েছে। পাকিস্তানে প্রবল বর্ষণে অন্তত 77 জনের প্রাণহানি ঘটেছে, এর মধ্যে 39 জনের মৃত্যু হয়েছে বেলুচিস্তান প্রদেশে। দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সেরি রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এত মৃত্যুর ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করছেন তিনি। প্রবল বর্ষণে দেশটিতে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের মন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।